আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। স্বাগতম আপনাদের আজকে জাকির 24 চ্যানেলের নতুন একটি টিউটোরিয়াল টিপসের। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো, বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পেতে কি করণীয়। চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় আর্থিক লেনদেন করার জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে বিকাশ। এর ব্যবহারে প্রয়োজনীয় মিনিটেই আপনি অনেক দূর থেকেও অন্য কারো সঙ্গে টাকা লেনদেন করতে পারবেন। এর জন্য শুধু প্রয়োজন মোবাইল নাম্বার। নাম্বারের মাধ্যমেই লেনদেন চলে, কিন্তু অনেক সময় অসাবধানতাবশত ভুল নাম্বারে টাকা চলে যায়, তা জানা নেই অনেকেরই। তাই দুশ্চিন্তায় পড়ে যান, চিন্তা ছেড়ে জেনে নিন কী করলে টাকা ফেরত পাওয়া যাবে। বিকাশ অ্যাকাউন্ট থেকে ভুলবশত কোনো নাম্বারে টাকা চলে গেলে প্রথমেই নিকটস্থ থানায় যোগাযোগ করুন, ট্রানজ্যাকশন নাম্বার নিয়ে জিডি করুন, যত দ্রুত সম্ভব জিডি কপি নিয়ে বিকাশ অফিসে যোগাযোগ করুন এবং আপনার সমস্যা জানান। খেয়াল রাখবেন, নাম্বারে গেলে সঙ্গে সঙ্গে প্রাপককে ফোন দেবেন না, কারণ ভুলবশত অন্য নাম্বারে টাকা চলে গেলে তা ফিরিয়ে দেওয়ার মন মানসিকতা খুব কম লোকেরই রাখে। তাই তিনি টাকা উঠিয়ে ফেললে আপনার করাই থাকবে না। অতএব টাকা ওঠানোর আগেই জিডি কপি এবং মেসেজ সহ যদি বিকাশ অফিসে যোগাযোগ করেন, তারা টেম্পোরারি এই ব্যক্তির অ্যাকাউন্ট লক করে ওনার সঙ্গে কথা বলবে। প্রাপক যদি তখন জানায় হ্যাঁ টাকা এসেছে, বিকাশ অফিস থেকেই টাকা হস্তান্তর করে দেবে। যদি তিনি নিজের টাকা দাবি করেন, তাহলে 7 কর্মদিবসের মধ্যে তাকে অফিসে এসে অ্যাকাউন্ট ঠিক করে নিতে হবে। পরবর্তী 6 মাসে যদি তিনি না আসেন, তাহলে প্রেরকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। পরবর্তী 6 মাসে অ্যাকাউন্ট ঠিক না করলে অ্যাকাউন্টটি ওটু ডিজেবল হয়ে যাবে চিরতরে এবং প্রেরক আদালতের সাহায্য নিয়ে টাকা আনতে পারবেন। এই পদ্ধতি শুধু বিকাশেই নয়, রকেট এবং নগদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান। যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।